ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা জানান রিজভি আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ 63টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে। আমরাও আমাদের যারা নেতাকর্মী যারা আছেন প্রত্যেকেই এই যে সামাজিক আন্দোলন ইন্ডিয়া আউট, ভারতের পণ্য বর্জন, সারা দেশের লক্ষ কোটি নেতাকর্মী তারাও এই আন্দোলনের শরিক হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।